नमस्कार सैकत फटोग्राफी एडुकेशने अपन स्वागत कैनन आर्ट थ्री 14th एप्रिल अफिशियल अनाउंसमेंट है किन्तु सेखाने क्या एत दिन पर भिडियो बना चीज चटकर हलो आर थ्री थे क्योंकि खूब बेसि किस डिटेल जानते परि ना मैं कि फीचार्स किस जेने और बस किस फीचार्स जगू जाना दरकार सेगल जानते परिजी भाविलम लेट्स सीट ऑन इट कि दिन पर ही बनाब देखी और किस न्यूज़ बेरो किना करते करते आज के सकाल बेला देखल कैनन रिमार्स डट कम तरफ थे दुर्दान्त न्यूज़ रिलीज तो सेखाने किछु रिमार्स बेरिये आर थ्री निये तो सेई जोन्नो आमी एक्साइटेड हो गेलाम सेई जोन्नो आमी भाबलाम लेट्स डू द भिडियो कैनन तरफ थेके आगे जेटा आमरा जानते पेरेछि सेटा एकबार जेने नि देखे नि कैनन तरफ थेके आमरा प्रथमे जेटा देखते पेलाम सेटा होच्छे आर थ्री 30 30 FPS केन इमेजिन 30 FPS 30 फ्रेम पार सेकेंड स्पीडे आमरा शूट करते पारबो ठीक आछे स्टील छवि किन्तु उइथ फुल ट्रैकिंग एबं अटो फोकस तो ये 30 FPS इलेक्ट्रॉनिक शटर मोडे बट मेकानिकल कत पाची से बोले प्रॉब्लम थे रैपिंग मैं बेके जाए फर्स्ट एक्शन किसी जो शूट करी बेके जाए ठीक है मैं एक तैरचा हो जाए रैपिंग समस्या क्योंकि एखे थकना थकना खूब मिनिमल थकते इवन जो रेफरेंस दीचे से R5 1DX Mark III दैट इज कैनन दुटोई टॉप लाइन बॉडी ओके रैपिंग 1DX Mark III आर फाइव अनेक बेसि भलो है अर्थात रैपिंग इफेक्ट थे डिस्टॉर्शन इफेक्ट से थकना वेरी गुड न्यूज हमें छवि देखते पाची बिल्ट इन ग्रिप थक लाइक 1DX स्टाइल और नतून रबराइज डिजाइन हो ग्रिपर वेरी नाइस कैनन हाई क्वालिटी प्रोफेशनल वीडियो ग्रेड है ये अर्थात 8K तो डेफिनेटली कारण आर फाइव अलरेडी 8K आछे एबं एटाके कैनन बोलछे जे आर फाइवर ओपरे एबं 1DX मार्क 3 नीचे तार माने आर फाइव होले तो 8K अवश्य थाकछे एकटा नतून नय बाट এই মুহূর্তে নতুন ধরা যাক ওটা ওই টেকনোলজিটা একবার ক্যানন এনেছিল অনেক বছর আগে দেশের ফ্লপ হয়ে যায় তো এখন আবার নতুন করে সেই টেকনোলজিটা এনেছে ইন্ট্রোডিউস করছে এই আর থ্রির সাথে এটা হচ্ছে আই কন্ট্রোল অটো ফোকাস ট্র্যাকিং সেটা কি আমরা চোখ দিয়ে তো দেখি ডায়োপ্টারের মাধ্যমে তারপর আমরা ফোকাস বাটন দিয়ে ফোকাস করি সিলেক্ট করে ঠিক আছে এখানে হবে যে চোখ দিয়ে আমি যেদিকেই তাকাবো অর্থাৎ আমার চোখ যদি এদিকে তাকায় একটা গোটা ফ্রেমের মধ্যে আমি এদিকে তাকালে অটোমেটিক ফোকাস ক্যামেরা বুঝতে পারবে যে আমরা এই জায়গা এই পোর্শনটাকে ফোকাস করতে চাইছি বা এদিকে তাকালে এটা বা সেন্টারে তাকালে সেন্টার এটা তো অসাধারণ ফিচার আমার মনে হয় কারণ এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে এবং এই আই ট্র্যাকিং টেকনোলজির সাথে কিন্তু ক্যামেরাটা বেরোলে আমাদের অনেক বেশি সুবিধা হবে এবং আমরা অনেক ফাস্ট কাজ করতে পারবো আর একটা নতুন ফিচার বলছে যেটা হচ্ছে অ্যাডভান্স DPA অর্থাৎ ডুয়াল পিক্সেল অটো ফোকাস যেটা ক্যানন এক্সিস্টিং আছে আর ফাইভ বা 1DX মার্ক 3 তে সেই টেকনোলজিটার অ্যাডভান্স ভার্সন এর সেন্সারটা হচ্ছে ব্যাকলিট স্ট্যাকড এবং ফুল ফ্রেম সেন্সার অর্থাৎ সনি A1 যেটা আমরা দেখেছি স্ট্যাকড সেন্সার সেরকমই ব্যাকলিট এবং স্ট্যাকড সেন্সার দুর্দান্ত একটা টেকনোলজি কারণ এর সাথে সাথে তাহলে লো লাইট পারফরমেন্স অনেক ভালো হয়ে যাবে DigiKex প্রসেসর লাইক 1DX মার্ক 3 अगेन गुड और कैनन एटाओ क्लेम करते अल्ट्रा लो लाइट फटोशूट कैपासिटी अर्थात इनडोर आउटडोरे जो खूब लो लाइट थे से ही समय क्योंकि अनेक बेसि हाई ISO शूट करते बाध्य हई टू गेट द एक्सपोजर तो से ही क्षेत्र में नॉइज रेशियो खूब कम है दैट इज अ वेरी गुड बोनस पॉइंट फॉर ऑल ऑफ अस যাই হোক এসব তো ক্যাননের অফিসিয়াল নিউজ এর এবং 14 তারিখে আমরা সবাই দেখতে পেয়েছি এবং ওদের ওয়েবসাইটেও আছে চেক করে নিতে পারো তোমরা কিন্তু canonrumors.com এর তরফ থেকে যেটা বলছে সেটা হচ্ছে যে এই DPF-টা অ্যাকচুয়ালি কোয়াড পিক্সেল অটোফোকাসই হতে চলেছে এবং যদি সেটা সত্যি হয় এটা তো সত্যি গ্রাউন্ড ব্রেকিং এবং অসাধারণ অর্থাৎ স্টিল বা ভিডিওর ক্ষেত্রে ফোকাস অ্যাকোয়ারিং স্পিড অনেক বেশি বেড়ে যাবে মানে ডাবলেরও বেশি বেড়ে যাবে যদি কোয়াড পিক্সেল অটোফোকাস হয় আর একটা খবর যেটা আমি বিশেষ করে জানতে চাইছিলাম আর থ্রির রেজলিউশন কী হবে কারণ আর ফাইভ আমরা দেখেছি 45 MP আর এটা হচ্ছে আর ফাইভ এবং 1DX মার্ক 3 মাঝে একটা সেগমেন্ট তৈরি করলো কেন 1DX-এর আবার 20 MP তাহলে এর মেগাপিক্সেল কাউন্ট কী হতে চলেছে আমার ধারণা হচ্ছিল যে 30-35 MP মতোই হবে কিন্তু ক্যানন রিউমার্স বলছে যে এটা নাকি হাই রেজলিউশন ক্যামেরা হতে চলেছে হাই রেজলিউশন হলে কত ডেফিনেটলি 45-50 MP মধ্যে হওয়া উচিত বলেই মনে হয় ক্যানন রিউমার্স আমাদের আরও জানাচ্ছে যে এই ক্যামেরাতে আমরা একটা পিক্সেল ট্রিক পাবো অর্থাৎ সেটা কি সেটা হচ্ছে পিক্সেল শিফটিং মানে সনিতে যেরকম পিক্সেল শিফটিং আছে এই ধরনের বা অন্য কিছু সিমিলার ক্যাটাগরিজ যেটাতে ধরে নেওয়া যাক 50 MP-এরই যে সেন্সারটা আছে একটা শটে সেটাই যদি এই টেকনোলজিটা ইউজ করে ছবিটা তোলা যায় সেটাই হয়তো 200 MP-এর আউটপুট দেবে দ্যাট উইল বি আ গুড অ্যাডিশন তো যাই হোক ফিঙ্গার ক্রস এইসব টেকনোলজি নিয়ে এই ক্যামেরাটা আসুক এবং এর দাম অবশ্যই ধরাছোঁয়ার মধ্যে থাক মানে অলরেডি আর ফাইভ 3 লাখ প্লাস ইন্ডিয়া মার্কেটের প্রাইস
তো R3 অবশ্যই এর উপরে সেগমেন্ট এবং উইথ বিল্ট ইন ব্যাটারি গ্রিপ আসছে, তার মানে আমাদের ব্যাটারি বড় পাবো, তাহলে ব্যাটারি ব্যাকআপও আমরা বেশি পাবো বলেই ধারণা। তো যাই হোক, এত কিছু যদি হয় তাহলে অবশ্যই তার দামটা বাড়বে, বাট আমি আশা করি এটা 3.5 থেকে 4 লাখের মধ্যে যেন থাকে, না হলে খুব চাপ। মানে আমি আগেও যেমন ভেবেছিলাম যে R5 কিনবো, কিন্তু R5 আসার পরে বিভিন্ন রকম প্রবলেম থাকার জন্য আমি এখন R5 কিনিনি। আমার গুড ওল্ড 1DX Mark II ইজ রকিং, স্টিল রকিং, এবং আমি R5 টেস্ট করেছি, 1DX Mark II সাথে টেস্ট করেছি। R5 ইজ রিয়েলি গুড, বাট দ্য কোয়ালিটি অফ 1DX Mark II, বিল্ড কোয়ালিটি অ্যান্ড দ্য পিকচার কোয়ালিটি ইজ টু গুড ফর টিল ডেট। সো R3 অবশ্যই 1DX Mark II, 1DX Mark III যে পিকচার কোয়ালিটি এটাকে সারপ্রাইজ করবে, শুধু না তার সাথে অটো ফোকাসটাকে আরও ভালো করে দেবে এবং রেজলিউশন আরও বেশি হবে। তো এই যদি কিলার কম্বিনেশনটা চলে আসে উইথ ভিডিও কোয়ালিটি লাইক 8K ভিডিও উইথ আনলিমিটেড ভিডিও রেকর্ডিং টাইম, আনলিমিটেড দরকার নেই, সে 30 মিনিটের যে ভিডিও রেকর্ডিং টাইম আছে সেটাই থাকুক, বাট ওভার হিটিংয়ের যেন সমস্যাটা না হয়, যে এই 10 মিনিট 15 মিনিট ভিডিও রেকর্ড করার পরই গরম হয়ে যাচ্ছে, সেই সমস্যাটা ছাড়া যদি আমার কাছে চলে আসে, এবং 120 FPS 4K র যদি পাই, অ্যাটলিস্ট 60 FPSও যদি র 4K র পাই, র ফুল ফিচার্ড র, এবং 4K তে 120 FPS এবং ফুল HD তে 240 FPS যদি এই ফিচারটা আমরা পাই, এবং প্রতিটা জায়গাতেই যেন আমরা লক শুটিংয়ের অপশান পাই, অর্থাৎ র এবং লক শুটিং যদি এই ফিচারগুলো দিয়ে দেয় ভিডিওর ক্ষেত্রে, ইট উইল বি ক্লিয়ার ক্যামেরা, এবং ডেফিনেটলি আই উইল বাই দিস ওয়ান। তো ফিঙ্গার ক্রস টিল ডেট, দেখা যাক আর কী বেরিয়ে আসে, এবং তোমাদের কী কী ফিচার হলে ভালো লাগবে সেটা কমেন্টে জানাও, সো দ্যাট আমরা ক্যাননকে এটা বলতে পারি যে আমাদের আরও আরও এইসব ফিচার লাগবে ইত্যাদি। ঠিক আছে, সো সি ইউ ফর দ্য নেক্সট ভিডিও, বাই।